তো হ্যালো বন্ধুরা, কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি নাই, অবস্থা খুবই খারাপ। ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো মানুষ আর মানুষ। তো এখন আছি ফাটক বাজারে। তো যেহেতু শিলচর আজকে লাস্ট ডে চৈত্র সেলের, তো আইলাম আজকে কিছু ব্যাগ বস্তা বড়া সস্তায় সস্তায়। তো এখানে দেখানির মতো তেমন কিচ্ছু নাই, খালি মানুষই আছে। তো ট্রাই করবো শিলচরের একটু একটু যত পাবলিক হয় বা দোকান হয় এটা দেখা নি। তো ভিডিওটাতে দেখো, তো আজকের ভিডিওতে বেসিক্যালি ওটাই থাকবো, যে যে জায়গায় যাইমু ওই জায়গার মানুষের ভিড়টা দেখাইমু। যে এখানে যখন কিতা হয় এই চৈত্র সেল ভুলিও যাই অত ভিড়, এখানে যখন চৈত্র সেল হয় তখন কি পরিমাণে মানুষ হয় আমরা হাইলাকান্দির তুলনায় এখানে লিটারেলি 30 times বেশি আছে। আওয়াজ কতটুকু আর তা জানি না। তো দেখো আসি পাটক বাজারে, ফাটক বাজারের অবস্থাটা দেখো, লিটারেলি হাঁটা হাঁটা যান না। আর এখানে দেখতে পারো শপিং, শপিং বলতে অনেকটা ওই গেছে, যেটা অন্য কাজেরও আছে। তো এখানে দেখতে পারো কাটি ফুচকা হাতে লইয়া লোড চলের হাঁটা হাঁটি লইয়া, লিটারেলি লইয়া হাঁটার অবস্থা নাই। এরকম অবস্থা বাড়ানি তো কিরকম যে বাড়াইতাম, ভালো ভালো। এই গরমে অবস্থা দেখতে পারো একদম পুরো লিটারেলি সান করে দিয়েছে। কিনারে বস্তা একটা দেখতে পারো, এই এইটাই বস্তা খার সামান আছে, যারো সামান। তো অবস্থা খুবই খারাপ। তো কমপ্লিমেন্টারি বস্তার মালিক, বস্তা বোয়ার লিগে তো খাবানি চলে ক্যাপসে দিছে আমার জান জান যা কথা বলে পিজা হয় মুসি না করি না পিজা তো আনছি তো খাওয়ানে লিগে হয় ইনকু লিগে যাচ্ছে না একটু কষ্ট হয় আর পিজা যা ফ্রিতে মিলে। তো আইসু তো সস্তা জিনিস নাই বলে, কিন্তু এটা একটা আলাদা মজা আছে। পিজাটা দিতে একটু দেরি করে যায়, আগে কই দিছে ওইবো, কিন্তু একটু বইতে লাগবে। হ্যাঁ ওইবো ওই নেই, চলো আগে পিজাটা আই যা খাইলে খাইয়া তারপরে দেখে দেখবো। আর কই বিল কিছু কিনার তো ক্ষমতা নাই, ঠিক আছে ভালো লাগলো। গাইজ এদিকে দেখতে পারো খালি ভিড় আর আজকে যে খালি তোমার ফুটপাতে ভিড় এরকমের না, ইভেন কি এরকম অবস্থা যে পুরোপুরি বিশাল দেখতে পারো, যেদিকে দেখতে পারি পুরোপুরি বিশাল হলো ওটার ভিজন দিক দেখতে পারো, বিশাল পর্যন্ত আইয়া কিছু কেনার অবস্থা নাই। যেখানে দেখতে পারো খালি ভিড় আর ভিড়, দেখতে পারো লাইন দেখো, মানে পেমেন্ট করার লাগে লাইনটা দেখতে পারো, মানে পুরোপুরি চৈত্র সেলের এফেক্ট বিশালের মধ্যে পর্যন্ত দেখা যায়। মানে কিটা কথা কইতাম, ব্যাকগ্রাউন্ড খালি হরনেরই আওয়াজ পাইবাই। তো এখানে আছি বর্তমানে সেন্ট্রাল রোড, আর অবস্থাটা এরকম যে জাস্ট এদিক দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারো যে হাঁটার পর্যন্ত অবস্থা না। এখানে দেখতে পারো যেদিকে দেখতে পারো একদম মানে বুঝা যায় মানুষের বন্যা আইছে এরকমের অবস্থা। তো যদি এইরকমের ফিল্টার আরবার লোয়ার হয় ইভেনচুয়ালি এটা দুর্গাপূজাতে মিলে, আর আজকের দিনের লাগিয়া যেহেতু শেষ হয়ে যার এই চৈত্র সেলটা লাগে এই অবস্থা, যে কি কইতাম যেদিকে দেখতে পারি মানুষ ঠেলা ঠেলি ছাড়া যে কইছিলাম হাঁটার কোনো অবস্থাই নাই। আর জানি না আমার আওয়াজ কতটা আর পুরাপুরি ভিড়ের মধ্যে,
সিলিয়া কথা কইরাম ওই কারণে যে একটু যদি আওয়াজটা তোমরা পাও তো এখানে দেখতে পারো কয়েকটা দোকান দেখাই খালি 200-150 ওটাই শোনা যায় আর বাকি কিছু শোনা যায় ডাইরেক্ট সেন্ট্রাল রোডের ভিড় তাকিয়া এখন বর্তমানে দেখতে পারো আই গেছি রেলওয়ে স্টেশন অনেকটা ভিড় আছিল তাকে তা কইতাম একদম ঠেলে ঠেলে কোনো রকম আইয়া ট্রেনের টাইম ধরছে আমি তো ভাবছি ট্রেনের টাইমই মিসে যাব তো ফাইনালি যাই হোক ইয়া করলাম ভিডিওটাও শেষ করি আর এখানে আর কি দেখাইতাম তো এখন ঘরে যাইমু গিয়া তো যদি ভিডিওটা একটুকু ভাল লাগে থাকে বাইর প্রচেষ্টা একটু ভাল লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করছো না তো কর রাই কিতা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে একটুকু ভুলিও না আর আমি মিলতাম তোমার সঙ্গে চরক পূজার ভিডিও হাইলাকান্দি প্রবাবলি হাইলাকান্দির চরক পূজাই দেখাইমু সো ততক্ষণ পর্যন্ত বাই বাই।